গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে, সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করো। গুড মর্নিং বাবান, ছেলেকে উঠিনি ঘুম থেকে। তুমি উঠে গেছ? হ্যাঁ। কী করছো? ওটা কী করছো? তাহলে উঠে পড়ো এবারে। বিছানার চাদরটা অনেকদিন হয়ে গেছে, তাই আজকে তুলে ফেলবো, অন্য চাদর চেঞ্জ করে পাতবো, তাই তুলে ফেললাম। দেখো নতুন চাদর পেতে দিয়েছি। চলো, জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, ওগুলো ছাদে মেলেও দিই, তারপরে বাজার যাব। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি, দেখো তোমার চিকেন মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ আর কাতলা মাছ। তো রান্না করব হচ্ছে আজকে উচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, ওদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করব, এটা ছেলের জুস, আর ছেলের জন্য সবজি দিয়ে, সব রকমের সবজি দিয়ে ডাল করবো। একটা বাবান, তাড়াতাড়ি স্নান করে নাও, তাড়াতাড়ি স্নান করো। ওটা কি করছো? ওটা বোট। দেখো এ দুষ্টুমি করেই যাবে। চলো তাহলে বন্ধুরা, ওকে স্নান করিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার। হ্যালো ফ্রেন্ডস, তুমি কেমন আছো ফ্রেন্ডস? হ্যাঁ, তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো দেখো রান্না হয়ে গেছে, ডাল করেছি, এদিকে বেগুন ভেজেছি, উচ্ছে কুমড়ো ভাজা, তারপর এদিকে দেখো আলু, চিংড়ি মাছ করেছি আলু দিয়ে, ওকে, তারপর মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর ভাত করেছি। তো এরপরে রান্নাঘরটা সব গুছিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। রান্না হয়ে গেছে, দেখো রান্নাঘর গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর মুছেও ফেলেছি পরিষ্কার করে। এরপর যাব বাইরের কাজে। তো জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়েছি, পরে ভাজ করব স্নান করে। সব কাজকর্ম সেরে সেরে স্নান ধান করে ছেলেকে খাইয়ে ঠাকুর দিয়ে, আজকে বৃহস্পতিবার, তো আজকে একটু কাজ ছিল, ঠাকুর দেওয়াতে একটু সময় লেগেছে, নিজের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এখন এই জামা কাপড় যেগুলো তুলে রেখেছিলাম, শুকনো জামা কাপড়গুলো যেগুলো, সেগুলো এখন একটু গোছাবো, গুছিয়ে তারপরে একটু শুতে যাব। তো তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি। একটা কথা, গলাটা খুবই খুশখুশ করছে, একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, না বললেই নয়। অনেকেই যারা কিনা এই আমাদের ইউটিউব ব্লগের সাথে যুক্ত বা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত যারা ব্লগার্স, তারা প্রত্যেকেই হয়তো অমিত মাই লাইফ অমিত এই চ্যানেলটার নামে শুনে থেকেছো, অনেকেই হয়তো এটা জানেও। তো খুবই খারাপ লাগছে, আমিও চ্যানেলটা ফলো করতাম, তো সেই চ্যানেলের যে আর কি যে করতো আর কি অমিত, সে গত পরশু দিন রাত্রেবেলাতে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো সে একটা অতি সিম্পল ফ্যামিলি থেকে বিলং করতো, তোমরা হয়তো সবাই সেটা জানোই, অনেক একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করতো এবং খুবই গরিব ছিল, তার পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে তার বাবা মাকে নিজেই চালাতো। তো সেখানে দাঁড়িয়ে খবরটা শুনে সত্যি খুব খারাপ লাগছে, কে আজকে অনেক কষ্ট করে সে বড় হয়েছিল, অনেক কষ্ট করে সে আজকে এই জায়গাটাতে এসেছিল, তো সেই সময়টা, ভালো কাট সময়টা সে কাটাতে পারলো না, ভগবান তাকে আর সে জায়গাটা দিল না। যাই হোক, কী করা যাবে, যখন যার যাওয়ার আছে ভগবান তখন তাকে ঠিক নিয়ে নেয়। হয়তো আমি এটা মনে করি যে যখন তার কাছে হয়তো ভালো মানুষের কম হয়, কম পড়ে যায়, তখনই সে হয়তো তাই পৃথিবী থেকে ভালো মানুষদের ওপরে ডেকে নেয়। তো অমিতের আত্মার শান্তি কামনা করব, তার ফ্যামিলিকে যেন সবাই সাপোর্ট করে, সেইভাবে দেখে, তার বাবা মার জন্য সত্যি খুবই কষ্ট হচ্ছে, যার হয় সেই বুঝতে পারে, আর অন্য কেউ আমরা শুধু বলবো মুখে বাট ফিল করতে পারবো না সেই জায়গাটা, সে জায়গাটা একমাত্র তার বাবা মাই এখন ফিল করতে পারছে। যাই হোক, তো বেশি কিছু আর বলছি না, কী বা বলবো আর এই বিষয় নিয়ে, কিছু বলারই নেই। যেখানেই থাকুক, ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। ঠিক আছে, চলো তাহলে, তোমরাও সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করে নিয়েছো, শুয়েও পড়েছো, তাহলে আবার শুনবো।
তো একটু শুয়ে তারপর বেরিয়ে পড়লাম একটুখানি বাজার করতে। কোনো বাজার ছিল না সবজি সেরকম, তো বেরিয়ে পরে একটু বাজার নেব তাই জন্য বেরোলাম। তো প্রথমেই কুল দেখতে পেয়ে গেছি, তো কুল আমার খুব ফেভারিট, কুল নিয়ে নিলাম। তারপরে দেখো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, দেখি আর কি পাওয়া যায় সবজি। অনেক এখন দুপুরবেলা তো সেরকমভাবে সবজিওয়ালা এখনও বসেনি। তো একটা কাকার সাথে দেখা গেলো, আইসক্রিম কুলফি কাকা, তো এই কুলফিটা খেতে আমার খুব ভালো লাগে। আমি 10 টাকা দিয়ে কুলফিটা নিলাম। তারপরে একটা কাকু কাছ থেকে আমি সবজি নিলাম। এখানে দেখো সবজি নেওয়া হয়ে গেছে, যা পেয়েছি মোটামুটি হয়ে গেছে নেওয়া। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাবো। তাই বাড়িতে যাওয়ার পথে এদিকে হেঁটে হেঁটেই যাবো বাড়ি। আজকে আর অটো ফটো করব, ঘরে চলে এসেছি, দরজা খুলছিল না, এই এখন দরজা খুললো। ছেলে আদর করে দিল, জিজ্ঞাসা করলাম কি খাবে, তো বললো কি খাবে, তুমি কি খাবে, ম্যাগি খাবে বললো। তো ওকে ম্যাগি বানিয়ে দেবো এখন, ওকে এখন ম্যাগি বানিয়ে দিয়ে ম্যাগি খাইয়ে দেবো। তারপর একটু পড়তে বসাবো ওকে নিয়ে, পড়বে, এবিসিডি লিখবে। তো আর কি লিখবে, ওয়ান টু, এবিসিডি লিখবে, ওয়ান টু লিখবে, অ লিখবে, উ সব লিখে নেবে। লিখে নিয়ে তারপরে আমি রান্না করবো। বাবা কি বলছে, বাবার সাথে কথা বলো, বাবা কি বলছে তোমাকে, বাবার হিংসা হচ্ছে। দেবে না ফটাফট করে, তখন বুঝবি, আমাকে বলবি না একদম, একটুকু ভালোবাসবি না তুই, সারাদিন মার কেটে থাকবি। হ্যাঁ বাবাকে ভালোবাসো কিনা বলে আসো, যাও বাবাকে, বাবার রাগ হচ্ছে, বাবাকে একটু বলে আসো তো, বাবাকে বলে আসো, বুঝবি ভালো করে সামনে গিয়ে। দেবী জগগুলো এখন দেখতে যাবি না, তোর মাকে বলবি, বলো বাবাকে বলো, বুঝবি একদম, আমার সঙ্গে যাবি না তুই, এক্ষুনি তো দেবে, দেখবি ফটাফট করে দুধ দিয়ে রুটি দেবে, এরকম করে গিয়ে মামি গুড মাম্মি বলে দাও। আর বাবা, বাবা কি পচা পচালো, কাজে চলে যাচ্ছি, সারাদিন মার্কেটে থাকবি, মা ঘুম পাড়ায় বলো দাও, বলে দাও এমনিতেও মা ঘুম পাড়ায়, মারতে নেই বলে দাও, মুখে বলো, তখন বুঝবি একদম, আমাকে বলবি না তুই, বলো বলবো না, ঠিক আছে বলবো না, আমি একা একাই ছোট ডগি গুলোর কাছে যাব, বলো ওকে ওকে, থাক তো মাস, ওকে, ও ও ঠিক আছে ঠিক আছে, গেট আউট, বলে ইউ গেট আউট, ইউ গেট আউট, দোকান যেতে বলে দাও, দোকান যাও, চুপচাপ করে দোকানে যাও, চকলেটগুলো আমি একা খাবো। না ভাঙে না, ওগুলো মাইনে দিয়েছে না, ম্যাগি বানিয়ে ফেলেছি, এবারে ম্যাগি ওকে খাইয়ে নেব, ওকে খাইয়ে নেব, তারপরে আমি একটু পড়াতে বসবো ওকে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করবো তোমাদের সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন ব্লগে, মাই লাইফ মাই রুলে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অনেক 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 শেয়ার করো। বাই, গুড নাইট।